হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো পৃথিবীর সবচেয়ে সেরা পাঁচটি আবিষ্কার, যে আবিষ্কারগুলো দেখলে আপনার মাথা ঘুরে যাবে। তো ভিডিওটি মিস না করতে চাইলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটির সাথেই থাকুন। নাম্বার ওয়ান, হোম বায়োগ্যাস। প্রতিদিনের খাবার খাওয়ার পর যে খাবারগুলো বেশি হয়ে যায় সেগুলোকে মানুষ ফেলে দেয়, কিন্তু একবার চিন্তা করুন তো, সেই খাবারগুলো থেকে যদি গ্যাস উৎপাদন হয় আর সেই গ্যাস দিয়ে যদি রান্নাবান্না করা যায় তাহলে কেমন হয়? সেই বিষয়টিকে চিন্তা করে ইসরায়েলের একটি কোম্পানি হোম বায়োগ্যাস নামের এক ধরনের গ্যাজেট আবিষ্কার করেছে, যার মাধ্যমে বাড়ির উচ্ছিষ্ট ও পচা খাবারগুলো থেকে রিসাইকেলিং করে গ্যাস তৈরি করতে পারবে এবং সেই গ্যাস দিয়ে রান্নাবান্না করা যাবে। চারজন সদস্যের একটি পরিবারের একদিনে যে পরিমাণের খাবার নষ্ট হয়ে যায়, সেই নষ্ট খাবারগুলো যদি এই হোম বায়োগ্যাস প্ল্যান্টে ঢেলে দেওয়া যায় তা থেকে প্রায় রান্নাবান্না করার জন্য 3 ঘন্টা গ্যাস পাওয়া যাবে। এই গ্যাজেটটি মূলত মানুষের 3টি উপকার একবারই করে ফেলছে, সেগুলো হচ্ছে নষ্ট খাবারগুলোকে রিসাইকেলিং করতে পারছে, প্রাকৃতিক গ্যাসের অপচয়কে রক্ষা করতে পারছে, এবং আগে যেখানে নষ্ট খাবার মানুষ যেখানে সেখানে ফেলে পরিবেশ নষ্ট করত, কিন্তু এই গ্যাজেটটি আসার পর থেকে এখন তার করতে হচ্ছে না। নাম্বার টু, বায়োনিক হিরো আর্ম। জন্মগতভাবে বা বিভিন্ন দুর্ঘটনার মাধ্যমে যে সকল মানুষ তাদের হাত হারিয়ে ফেলেছে তাদের কষ্টের কথা চিন্তা করে আমেরিকার একটি কোম্পানি এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ হাত আবিষ্কার করেছে, যা সত্যি খুবই কার্যকারী। যাদের একটি হাত নেই তারা সঠিকভাবে কোনো কিছুকে ধরতে পারে না বা সঠিকভাবে কোনো কাজকে সম্পূর্ণ করতে পারে না, কিন্তু তারা যদি এই রোবোটিক হাতটিকে ব্যবহার করে তাহলে তারা খুব সহজে যে কোনো কাজকে সম্পূর্ণ করতে পারবে। এই রোবোটিক হাতটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে কোনো ধরনের বড় বা ছোট জিনিসকে খুব সহজেই ধরা যাবে এবং যে কোনো কাজকে খুব নিখুঁতভাবে শেষ করা যাবে। আমেরিকান ডলারে এই বায়োনিক হ্যান্ডটির দাম হচ্ছে প্রায় $2000 মতো। নাম্বার থ্রি, ফ্ল্যাক্স স্নোশু। ইরিক ব্র্যান্ডের তৈরি করা এই স্নোশুটি যে কোনো ধরনের সাধারণ স্নোশুর চাইতে অনেক বেশি উন্নত। এই স্নোশুগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যা যে কোনো ধরনের বরফের রাস্তায় আপনার পায়ের সঙ্গে মানিয়ে নিতে পারবে। আপনি যদি সাধারণ জুতো নিয়ে বরফের উপর দিয়ে হাঁটা শুরু করেন তাহলে আপনি খুব বেশি দূর যেতে পারবেন না এবং আপনার অস্বস্তি মনে হতে পারে। নাম্বার ফোর, চিপ রোবট ডগ। অনেক মানুষ তাদের বাড়িতে শখ করে কুকুর পালন করে থাকে, কিন্তু আজ আপনাদের সঙ্গে এমন একটি রোবোটিক পেট ডগের সঙ্গে পরিচয় করে দেব যার কাজ কারবার দেখলে আপনিও চমকে উঠবেন। এই রোবোটিক পেট ডগটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যার ফলে এই রোবোটিক পেট ডগটি অরিজিনাল একটি পেট ডগের মতো আচরণ করতে থাকে। এই রোবোটিক পেট ডগটির সঙ্গে একটি স্মার্ট ওয়াচ রয়েছে যার বিভিন্ন বাটন প্রেস করে আপনি এর সঙ্গে খেলা খেলতে পারবেন বা বিভিন্ন ধরনের কমান্ড করতে পারবেন। নাম্বার ফাইভ, প্ল্যান কুপ। মানুষ অনেক সুন্দর ও স্মৃতিময় মুহূর্তগুলোকে ভিডিও করে রাখে, আর যে ভিডিও করার জন্য একজন মানুষের প্রয়োজন হয়, কিন্তু বিজ্ঞানীরা এমন এক ধরনের রোবোটিক ক্যামেরা আবিষ্কার করেছে যা যে কোনো অ্যাঙ্গেল থেকে এবং যে কোনো মুহূর্তে আপনি ভিডিও করতে পারে। এই গ্যাজেটটি এতটাই ছোট যে আপনি যে কোনো স্থানে সেটিকে রাখতে পারবেন এবং বহনও করতে পারবেন। এই রোবটটিতে ফেস রিকগনিশন এবং স্পিড রিকগনিশন সফটওয়্যার ইনস্টল করে দেওয়া আছে যার সাহায্যে আপনি যে কোনো সময়ে ছবি তুলতে পারবেন অথবা ভিডিও করা শুরু করতে পারবেন। ভিউয়ার্স, আজকে ছিল এই আমাদের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল আইকনটিতেও ক্লিক করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।